বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে শেষ দিন। হ্যাঁ, আজ দিনের ফয়সালা হবে জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে নাকি চলে যাবে, এবং কিভাবে আসন সমঝোতা হবে, কিভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সন্তুষ্ট করবে, ললিপপ খাওয়াবে, কোন ললিপপ খেয়ে জাতীয় পার্টি চুপ করবে, নাকি জাতীয় পার্টি সাবালক জাতীয় পার্টি। কয়েকদিন আগে কিন্তু বলেছে যে জাতীয় পার্টি সাবালক হয়ে গেছে, সাবালক জাতীয় পার্টি নতুন রাস্তা খুঁজে নেবে, সেটি কিন্তু আজকেই নির্ধারিত হয়ে যাবে। তো কি করবে জাতীয় পার্টি, নির্বাচন করবে নাকি নির্বাচন বর্জনের পথে হাঁটবে অন্যান্য দলের মতো, সেটি কিন্তু আজকেই নির্ধারিত হয়ে যাবে। তো এই সংক্রান্ত একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে, আশা করি নিউজটি না টেনে পুরোটা দেখবেন, জানতে পারবেন ভিতরের বাহিরের নানা খবর। শুরু করছি আজকের নিউজ, জাপা কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা। গুলশানের একটি বাড়িতে জাতীয় পার্টির নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের বৈঠক হয়েছে। এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে আসন সমঝোতার চেয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকা নিয়ে। বিভিন্ন সূত্রগুলো বলছে জাতীয় পার্টিকে নির্বাচনে রাখাই এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন যে নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তারা নির্বাচনে আছেন, নির্বাচনে থাকতে চান, তবে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু হওয়ার দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কয়েকটি আসন সমঝোতা করতে চায়, তবে সেই আসন সমঝোতাটা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি প্রকাশ করার পক্ষপাতিত্ব নয়, বরং সংশ্লিষ্ট সূত্র মতে জাতীয় পার্টি 40টি আসন সমঝোতার প্রস্তাব করেছে, যে আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী থাকতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 20টি আসনের সার দিতে রাজি হচ্ছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে এই বৈঠকে জাতীয় পার্টির একটি বড় ইস্যু ছিল স্বতন্ত্র প্রার্থীরা। তারা দাবি করেছে যে বিভিন্ন আসনে যে স্বতন্ত্র প্রার্থীদের দেওয়া হয়েছে তারা নির্বাচনে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারেন, বিশেষ করে যদি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বসিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় যদি আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে জাতীয় পার্টির পক্ষে তারা কাজ করবে না। অবশ্য জাতীয় পার্টির কোনো নেতা তাদের পক্ষে আওয়ামী লীগের কাজ করা না করা নিয়ে চিন্তিত নন। তারা বলেছেন যে যদি একটি সমঝোতার ভিত্তিতে নৌকা প্রার্থীদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় পার্টি অবশ্যই ভালো করবে, বিশেষ করে যে সমস্ত আসনে জাতীয় পার্টির এমপিরা এখনও আছেন সেই সমস্ত আসনগুলোতে হয়তো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবেন। তবে জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকা নিয়ে। বিএনপি এবং বিরোধী দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে এখন নির্বাচনে জাতীয় পার্টির থাকাটা একটা বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের জন্য, কারণ জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে চলে যায় তাহলে এই নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হিসেবে পরিচিত হবে, সেক্ষেত্রে এই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সংকট তৈরি হতে পারে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে জাতীয় পার্টি গতকালের বৈঠকেও আশ্বস্ত করেছে যে তারা নির্বাচনে থাকতে চায় এবং এই নির্বাচনে তারা শেষ পর্যন্ত দেখতে চায়। জাতীয় পার্টির মহাসচিব গণমাধ্যমে বলেছেন জাতীয় পার্টি এখন সাবালক হয়েছে, তারা নির্বাচনের জন্য ভালো ফলাফল করবে বলেই তারা আশাবাদী, তবে সব কিছু মিলিয়ে জাতীয় পার্টি শেষ পর্যন্ত কী করবে তা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে, কারণ জাতীয় পার্টির মধ্যে একটি অংশের ভূমিকা রহস্যময়। জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ পর্যন্ত কী ধরনের সিদ্ধান্ত নেয় নির্বাচনের ব্যাপারে সেটি একটি বড় ইস্যু হিসেবে সামনে আসতে পারে, কারণ 2014 সালে আওয়ামী লীগের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই নির্বাচনে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছিল। এবার যদি জাতীয় পার্টি সেই রকম কিছু করে তাহলে নির্বাচন আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে, এ কারণেই আওয়ামী লীগ জাতীয় পার্টি যেন নির্বাচনে থাকে সেজন্য সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানা গেছে। বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়, কে কার উপরে নির্ভরশীল, আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর নির্ভরশীল নাকি জাতীয় পার্টি আওয়ামী লীগের উপর নির্ভরশীল? জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেলে আওয়ামী লীগ কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি হাসান সকল, ধন্যবাদ।